এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা ভাই জানা যাব, এই যে এই জায়গাটা, হ্যাঁ এই এই জায়গাটা, এই জায়গা। আসসালামু আলাইকুম ভাই, এখানেই চিরনিদ্রায় শায়িত আছে বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেতা মরহুম এএসএম তোফাজ্জল হোসেন চ্যালেঞ্জার, তিনি এই জায়গাতেই সমাহিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি এখন ধামরাই উপজেলার পাইকপাড়া গ্রামে, আর এই পাইকপাড়া গ্রামেই চিরনিদ্রায় শায়িত আছে বাংলাদেশের একজন সুপরিচিত জনপ্রিয় অভিনেতা মরহুম এএসএম তোফাজ্জল হোসেন চ্যালেঞ্জার। এবারে ওই যার সাথে কথা বললেন না, ওনার ভাই দেয়া করতে গেল জেল দেওয়ার, ওই রাত্রে মানে ওদিনকে দিনেই মানে মারা গেল, বিয়েতে গেছিলেন। আপনাদের মসজিদটা তো অনেক সুন্দর, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ পাইকপাড়া জামে মসজিদ। এদিক দিয়ে যে এই যে প্রজেক্টটা দেখতেছেন, এই যে প্রজেক্ট, হ্যাঁ ঠিক হাতের উল্টো পাশে, ওনার কবরের কোনো নির্দিষ্ট এখন কোনোই নেই, কারণ আমাদের ওইভাবে ই করা হয় না, বেড়া দিয়ে আটকানো হয় না, একটা কবর খালি আটকানো আছে, আর সমস্ত কবরে আপনার এক মানে একভাবে মানে বিভিন্ন রকম আপনি যে কোনো একটা জায়গায় দাঁড়াই গিয়ে একটা করতে পারবেন। তাই মানে পারিবারিক অবস্থান এখন হয়ে গেছে সামাজিক, মসজিদের উদ্দেশ্যে দিয়ে গেছে ওয়াক্ফ করা, তারপরে কবরস্থানের যে জায়গাটা সেটাও ওয়াক্ফ করে দেওয়া, সবটাই ওয়াক্ফ করে দেওয়া। এটা মানে বেসিক্যালি এই পাইকপাড়া গ্রামে আমরা তো জানি যে মানে ওনার নাম তো সাদেক, এবং ওনাকে পাইকপাড়াতে সবাই চিনে সাদেক, জি সাদেক ভাইয়ের নামে চিনি, তো আমরা ভাইজান করে রাখতাম, তো আচ্ছা এই যে এই জন্য আপনি যদিও সাদেক বলতেন আমি তারপরেও চিনতাম না, যদি আপনার ছবি না দেখেন না, আমাদের গ্রামে আরেকজন সাদেক আছে। আচ্ছা আচ্ছা, তো ওনারে আমরা ভাইজান নামে চিনতাম ই করে বেশি, আর এগুলো হলো ওনার মামুর বাড়ি এলাকা, তার মামা বাড়ি এলাকা। এই যে হ্যাঁ এটা এটা এই যে এখন যেটা প্রজেক্ট দেখতেছেন না, হ্যাঁ হ্যাঁ এটা হলো ওনার মার মামুর মামাতো ভাইদের সম্পত্তি। আচ্ছা আচ্ছা, ওনার মার মামাতো ভাইদের সম্পত্তি, জিদ্দল সাহেব, বিল্লু সাহেব, ভুবন সাহেব, জামান সাহেব, এরা হলো তার মার আপন মামাতো ভাই। আর আমাদের মনিরা আপা আসে, ও মিঠু আপা খুব কম আসে, মিঠু আপা আসে না, ওই যে ওই ছেলের বিয়ে করার পরে। আচ্ছা, একবার আসছিল তো মেয়েটা বা ছেলে নিয়ে আসছিলো, ছেলে বউ নিয়ে আসছিলো, এসে একদিন দেখে চলে গেছে, এবার তারিখ বেদনের অবস্থা তো বেশি ভালো না, তাই হ্যাঁ ওই যে ইয়ের বাজানের ছোটো যেটা ছোটো আমি শুনলাম যে মুয়াজ্জিন সাহেব বললো মাছ নাকি ধরতো, এটা এখান থেকে ধরতো, এই পুকুরটা তো এই পুকুরে মাছ ধরতো, হ্যাঁ এই পুকুরটাতে এসে শুনে ধরতো, এই যে এই ঘাটলান্ধরে বসে। আচ্ছা আচ্ছা, এই পুকুরে মাছ ধরতো সে, আসলে যখন আসলে তখন মানে গ্রামের মানুষ তো তাকে সাদেক নামেই চিনত, আর এমনি তো আমাদের হুমায়ুন স্যারের বদলতিতে চ্যালেঞ্জার, তো মানুষ জমে যেত না তারা দেখলে, হ্যাঁ অনেকে আসতো, আসে আমি বসে আমার সাথে একটু দেখা করো, আমার একটা খেতের কাম আছে ওই পরিষ্কার করে দেবো। এখানেই মাছ মাছ এখানে মাছ চাষ করা হয় নাকি এমনিতে পুকুরে? না চাষ করা হয়, এটা মানে মাছ ছাড়ে। আচ্ছা, আমার যে খুকনকে গেছে না, খুকন সাহেব, ওনার সাথে ফোন করে কথা বললাম, তারপর উনি মাছ মারতো আর কি। আচ্ছা, এই জায়গা
আচ্ছা, আমরা জানছি উনি কোনো এক সময় সৌদিতে গেছিলেন। হ্যাঁ, সৌদি আরবে উনি ওনার প্রথম জীবনের কাহিনীটা খুব মানে কষ্টের। উনি সৌদি আরব দীর্ঘদিন কাটা যাচ্ছে, প্রায় 15 বছরের মতো। 15 বছর? হ্যাঁ, 15 বছরের মতো সৌদি আরব কাটাচ্ছে। তারপরে সৌদি আরব থেকে এসে আসে বাংলাদেশে একবার চলে আসলো, এসে ওই যে প্রিন্টিং প্রেস কানা, হ্যাঁ আপনার ওই যে মাস্ক কালার ইটি এগুলো করছিল। আচ্ছা, তারপর আবার ল্যাব প্রিন্ট ল্যাবেরও ব্যবসা শুরু করছিল। আচ্ছা আচ্ছা, ওই যে মেমোরি কার্ড থেকে ইয়ে থেকে যে ল্যাব প্রিন্টগুলো হতো না? হ্যাঁ, ল্যাব প্রিন্টগুলো, ওই ওই প্রিন্টগুলো সে করছিল মাস্ক কালার নামেই। এটা করছিল উত্তরাতে। আচ্ছা, উত্তরাতে করছিল। পরে তারপরে উনি আবার অভিনয় জগতে, অভিনয় জগতে গেছে হলো আপনার কত সালে? এটা মনে হয় 2000-এর দিকে, আট আগে আপনার 97-98 97-98 এরকম, যখন বিটিভি আর ই ছিল আপনার বাংলাদেশে সেরকম ভাবে। ওই যে মানে চ্যানেল ছিল না, চ্যানেল ছিল না, শুধু 21 টিভি, বিটিভি, 21 টিভিটা যে এটিএন বাংলা এগুলো ছিল। হ্যাঁ, এটিএন বাংলা টাংলা এগুলো ছিল, কিন্তু ওইরকম ভাবে এটা ছিল না। এই আমাদের এই কবর, এটা আপনাদের। আসসালামু আলাইকুম হেলাল কবর। আসসালামু আলাইকুম হেলাল কবর। ওই যে আমার বাবার কবর হলো এই যে এই কবরটার পিছনেই। আচ্ছা আচ্ছা, ওই জায়গায় যে ব্যান্ড ট্যান দিয়ে দেখেন সম্পূর্ণ ইয়ে হয়ে গেছে। আর ভাইজানের কবরটা হলো এই এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা ভাইজানের কবর, এই যে এই জায়গাটা। হ্যাঁ, এই এই জায়গাটা, এই জায়গা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণ ওনার এই যে আমাদের এই যে বাসটা দেখতেছেন না, এই এই বাসদারের মতো করে খালি ওই জায়গাটা একটু ওই যে এম এম এদের বাপদাদার বাপারা সবাই করছে দেখে ওই জায়গাটা একটু আর বেড়া দিয়ে রেখে দিছে। তাহলে এই জায়গাটা যেহেতু আপনাদের ভাইজান, তারপরে আপনারা কি এই যে একটু কামলা চামলা দিয়ে একটু বেড়া দেওয়া যায় না? এটা আমরা অনেকবার চেষ্টা ই করছি, কিন্তু ওই যে এই মানে মানে ইমরান সাহেব ফুকন সাহেব আর কি, ওনারই বাইক না কিন্তু। আচ্ছা আচ্ছা, কিন্তু তারপরেও সে এটাকে এরকম ভাবে দিতে দেয় না। মানে মানে এই যে আশেপাশে যে দিচ্ছে না, এগুলো যে আপনাকে দিয়ে রাখছে ভেঙে যাবো শেষ দুই একদিন, তারপর ভেঙে গেলে শেষ। ও মানে এখানে আগে ছিল? হ্যাঁ, এখন ওনার কবরটা যেহেতু এই যে এই নিশানেটি কবর। হ্যাঁ হ্যাঁ, এই কবরটা তারপরে মানে বাসগুলো এই সামনের বাসগুলো যেরকম নষ্ট হয়ে গেলে কত সাল আগের এটা এখনো কেউ বলতে পারে না, এটা অনেক বছর আগের। এটা তো এই কবরস্থানটা আপনার 1987 সালে এটাকে পরিষ্কার করে এরকম একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, তার আগে এটা পুরো জঙ্গল ছিল। আমরা আরও যতটা তথ্য পাইছি যে আমাদের যে চ্যালেঞ্জার সাহেবের তার মায়ের কবর এবং বাবার কবর, মা বাবা আচ্ছা তিনজনই এখানে, মানে মা বাবা তিনজনই এখানে এই সিরিয়ালে। হ্যাঁ, এই এক সিরিয়ালে তিনজনই এক সিরিয়ালে। কিন্তু এখন আমি যদি ভাইজান আপনাকে বলি যে আপনি যেহেতু ওনার মামাতো ভাই, আপনি মামাতো ভাই, আপনার নামটা কি? আমার নাম মনির। মনির ভাই, মনির ভাই, আমরা যদি এটা বলি যে এখানে তিনজন মানুষের কবর, আর এটা আমরা জানি ইসলামের মধ্যে আছে যে কবর উঁচা বা কোনো কিছুর দরকার নাই, হ্যাঁ নির্দিষ্ট একটা খুঁটি বা সীমানা থাকলেই হলো, কিন্তু তারপরও যে উনি এমন তেমন মানুষ নয় না না, কিন্তু তার না আপনি যেটা বলতেছেন ওই হিসেবে কিন্তু গ্রামবাসী ওটাকে ই করে না, কারণ গ্রাম হলো গ্রামের সামাজিক যে ব্যবস্থা, এই ব্যবস্থাপনা আপনি নিশ্চয়ই যেহেতু টাঙ্গাইল থাকেন, আমাদের এলাকাটা কিন্তু সামাজিক একটা ব্যবস্থাপনায় চলে। হ্যাঁ, তো শুধু একজন উনি একটু বয়স মানে একটু পয়সাওয়ালা বা ইটে, এই জন্য ওনার ওইটা উনি কবরস্থায়ী করে রাখছে। আর এখানে এখানে অনেকের কবর হয়ে গেছে, ভাইজানের কবরের উপরে, আমার ফুয়াজানের কবরের উপরে, আমার ফুবুর কবরের উপরে অনেকের কবর হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে যে এককভাবে যে তারাই রয়েছে তা না, তা নয়, এখানে অনেকের কবর হয়ে গেছে। যেমন আমার বাবার কবরের উপরে আমার এক চাচির কবর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওই যে সেদিন এসে ওরা ই দিয়েছে আর কি, আটকাইছে, এটা আমরা কিছু বলি নাই, কারণ এখানে এটা ওইভাবেই চলতেছে।
ওরকম ভাবে করে যে এরকম ভাবে যে প্রতি মাসে মাসে এসে বা বেড়া দিয়ে আইটি করা ওরকম ভাবে এটা করা হয় না, যে মানে গ্রামবাসী এটা পছন্দ করে না যে সবাই কি মানে এখন যদি আপনার এরকম ভাবে বাঁধায় ফেলতো, হ্যাঁ হ্যাঁ, একটা কবরস্থান যদি মনে করেন যে এখানে কবর বাঁধানোর মতো সবারই এবিলিটি আছে, হ্যাঁ হ্যাঁ, কারোরই যে এবিলিটি নাই তা না। আচ্ছা আচ্ছা, আমি এই জিনিসটাই জানতে চেয়েছিলাম যে এবিলিটি সবারই আছে, আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি বান্ধাইলে পরে কি হবে, আপনার কবর কিন্তু আপনি ওরকম ভাবে আর কবর দিতে পারবেন না, জায়গা পাবেন না, হ্যাঁ হ্যাঁ, জায়গা কিন্তু আটকে যাবে। যেমন এই যে এরা এদের সবাই এখানে একসাথে মানে যেই মারা যায় তাদের ফ্যামিলি সবাইকে এখানে কবর দেয় দেখেই এখানে এটা কি করা হয়েছে। তারপরও ঠিক আছে, আমরা নির্দিষ্টভাবে কেউ কারো জায়গা ই করে নাই। যেমন এখানে আমার ফুফা রয়েছে, আমার বড় ভাই রয়েছে, আমার ফুফু রয়েছে, তারপর আমার দাদি রয়েছে, আমার দাদি আর আমার বাবা হইলো ওই পাশে, ওই পাশে, হ্যাঁ, ওই জায়গায় গেছে। কারণ আমার ফুফু যে বছর মারা যায়, যখন মারা গেছে সেটা হলো ছিল 1970 সাল এরকম আর কি। তারপরে হ্যাঁ 71 যুদ্ধের সময়, যুদ্ধের পরপরে মানে যুদ্ধের ইয়ের সময় তো আমার ফুফু যেখানে মারা যায় সেখান থেকে আমার বাবা ওনারা নিয়ে এসে পড়ছিল। কারণ আমার বাবা আবার ওনারে খুব ভালো ই করতো, তো আচ্ছা আচ্ছা, এই জন্য নিয়ে আসছিল আইনিয়া। তারপরে এই এই জায়গা ছিল পানি, পানি নিচে যে পানি ছিল এই জায়গাটা একটু টানছিল, তখন এখানেই উনি নির্ধারণ করে এখানে কবরটা দিচ্ছে। আচ্ছা, আর ওই যে আমাদের মনিরা মিঠু আপাও কি এখানেই থাকতেন ছোটকালে? হ্যাঁ, ছোটকালে না, এখানে খুব কম ছিলেন। আচ্ছা, ভাইজান ছিলেন এখানে, ভাইজানের আবার একটা স্কুল ওই যে আমাদের ওই পাশে একটা স্কুল আছে, আচ্ছা আচ্ছা, ওই স্কুলে সে আবার পড়ালেখা করছে, ওই স্কুলটাতে সে পড়ালেখা করছে। আমাদের চ্যালেঞ্জার ভাইজান বা সাদেক ভাইজান, হ্যাঁ, ভাইজান ওইখানেই পড়ালেখা করছে, সাদেক ভাইজান ওইখানেই পড়ালেখা করছে। ওইখানে বেশি বেশি কি মানে আপনার 6-7 পর্যন্ত পড়ার পরে তারা মানে আবার চলে গেছিল ঢাকায়। না, আমরা যতটা জানি যে তার জন্মস্থান হলো আপনার হাজিপাড়া, হ্যাঁ হ্যাঁ, ঢাকার হাজিপাড়া, হ্যাঁ হ্যাঁ, তো ওখান থেকে মামা বাড়ির সূত্রে উনি এখানে থাকতেন, পড়াশোনা করছেন, মানে এখানে বেশি দিন উনি স্টে করেন নাই। আচ্ছা আচ্ছা, ভাইয়ানের বেশিরভাগ সময়টা কাটছিল সাভারে, সাভারে, মানে উনি যখন ইয়ে চলে গেলেন, বিদেশ চলে গেলেন সৌদি আরব, সৌদি আরব যাওয়ার পরে ওনার বোনদেরকে ভাইদেরকে সবাই মানুষ করার জন্য সে সাভার রেখে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, সাভারেই সব কিছু করতেন আর কি। আর তার সন্তানরা এখন কোথায় থাকে? ওনার সন্তানরা সব ঢাকাতেই, ঢাকাতেই ধানমন্ডির ওদিকে থাকে। না, ভাবির সাথে আমার সাথে যোগাযোগ নাই তো অনেকদিন। ওনারা আসে না? ওনারা বছরে একবার আসতো, প্রায় 2-3 বছর আসছে লাগাতার, পরে আর আসে না, এখন খুব কম আসে। আসেন মানে মনে করেন যে পারিপার্শ্বিক অনেক কিছু বাধা থাকে না, হ্যাঁ হ্যাঁ, এই জন্য মানে আসেন না আর কি। ওই যে একটা কিসের জন্য যে আসবে, যে আসার যে এখানে একটা ই করবে, ওই জিনিসটা তাদের মধ্যে একটু কমে গেছে আর কি আগে। আর ভাইজান তো আসলে 5-6 দিন থাকতো, হ্যাঁ। আর ই মানে উনি ইন্তেকালের আগে কি ওসিয়ত করে গেছিল যে আমাদের চ্যালেঞ্জার সাহেব যে এখানে আমাকে দাফন দিও? হ্যাঁ হ্যাঁ, ওসিয়তটা সে করে গেছিল। আচ্ছা আচ্ছা, সে ওসিয়তটা করছিল কি যে আমার আমার মা পাশে রাখেন, মায়ের পাশে রাখেন, আমার মার পাশে রাখেন। আর বিশেষ করে উনি যদি ওসিয়ত নাও করতো, আমার মনে হয় আমার দৃষ্টিতে যে কারণ তাদের যে চিনারের বাড়ি, হ্যাঁ, সেখানে কেউই থাকেন না। আচ্ছা আচ্ছা, ওগুলা সব বিক্রি টিক্রি করে সব শেষ করে দিয়েছিলেন, আর ওই পরিপ্রেক্ষিতে হয়তো তাকে এখানেই আনতে হইতো। আচ্ছা আচ্ছা, কারণ ঢাকার বাড়িতে তো আমরা রাখবোই না, ঢাকাতে তো অস্থায়ী, ঢাকার বাড়িতে আমরা রাখবো না আমাদের ভাইকে। আমরা কখনো মানে যতই কষ্ট হইতো তারপর আমরা নিয়ে এসে পড়তাম, আমরা নিয়ে এসেছি। আর ওসিয়ত করে গেছে কি আপনার, উনি যে অসুস্থ হয়ে যে সিঙ্গাপুর গেল না, হ্যাঁ সিঙ্গাপুরে গেছিল, সিঙ্গাপুর থেকে আসার পর মাত্র 3 দিন ছিল ঢাকা। আচ্ছা, 3 দিন পরে সে এসে বসছে যে আমি আমার মামির কাছে চলে যাবো, মামির কাছে চলে যাবো, মামির কাছে চলে আসছি এখানেই। হ্যাঁ, আমার আম্মারে বেশি ই করতো আর কি। হ্যাঁ হ্যাঁ, এটাও আমরা জানি। সে পরে আম্মার কাছে এসে খালি বলতেছিল, আচ্ছা, যে মামি আমি বেশি কথা বলতো না, খুব কম কথা বলতো, এই যে এখানে যে এখানে মাছ ধরবো, কয়েকটি আমি পরে মাছ ধরবো, মাছ ধরবো আমি আমি আর ওই মসজিদে, আমাদের মসজিদে প্রতি শুক্রবারে আচ্ছা জুম্মার নামাজ হয় না, জুম্মার নামাজের পরে
ওইখানে একটা খিচুড়ি বিলাইত। আচ্ছা আচ্ছা, মানে বিভিন্ন বাড়ির থেকে এটা দিত, এটা দিত, আমাদের নাই এই প্রচলনটা, এখন আমাদের খুব কমে গেছে। আচ্ছা, ওইটা উনি ওই ওই খিচুড়িটা খাওয়ার জন্য উনি সবসময় চলে আসত, মানে প্রসিদ্ধ একটা খিচুড়ি ছিল, মানে বিভিন্ন বাড়ির থেকে আসতো, তো সবার বাড়ির খিচুড়ি গুলো একখানে মিলত, ওইটা নিয়ে উনি প্লেটে বসে খুব কলা পাতার মধ্যে বসে সে খাইতে পছন্দ করতো। তার মধ্যে একটা অন্যরকমই ছিল যে সে যে একটা আপনার সেলিব্রিটি বা না অভিনেতা ওগুলো না, ওই ওই জিনিসটা তার ভিতরে কাজ করতো কম, যে গ্রামে আসলেও সবার সাথে কথা বলতো, সবার সাথে মিশতো, কথা বলতো। ওই যে সোহেল ভাই, রাজাপুর বাড়ি, সোহেল ভাইয়ের বাড়ি রাজাপুর, এই যে পাশে সোহেল ভাইয়ের সাথে তো সে বেশিরভাগ সময়, সোহেল খান আমাদের, হ্যাঁ সোহেল খান, সেও তো মিশুক মানুষ। আমরা এদিক দিয়ে যাবো না, এদিক দিয়ে না, এদিক দিয়েও যাওয়া যাবো, শর্টকাটে তাহলে চলেন, শর্টকাটে আমরা চলে যাই। কি অবস্থা কাকা, কই গেছিলা? আমরা এতক্ষণ কথা বললাম আমাদের ভাই এবং আমাদের অভিনেতা সাদেক ওরফে অভিনেতা চ্যালেঞ্জার সাহেব তার মামাতো ভাই এর সাথে, আর আমরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাহার গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আর আপনারা যারা আমার এই প্রোগ্রামটা দেখবেন, সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সবাই তাহার আত্মার শান্তি কামনা করবেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে তার জন্য দোয়া করবেন। ভাইজান তো ঢাকাতেই, ঢাকাতে মারা গেছিলেন উনি, ভাইজান ঢাকাতেই মারা গেছিলেন, ঢাকাতে আপনার হাসপাতালে, মানে ইয়ে ওই যে আপনার স্কোয়ার হাসপাতাল আছে না, হ্যাঁ স্কোয়ার হাসপাতাল, ওই স্কোয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল, ওই অবস্থায় সে ওইখানেই শেষে চেষ্টা। আর আমার ভাইজান মানে যখনই আসতেন, আসতে পরে ওনার মানে আমাদের মানে ওনার নানির বাড়ি, অরিজিনাল নানির বাড়ি হলো এটা, এটা অরিজিনাল নানির বাড়ি, এটা আমাদের অরিজিনাল বাড়ি, আচ্ছা আপনাদের বাড়ি পুরান বাড়ি, হ্যাঁ আমরা নতুন বাড়ি করে ওই বাড়িতে গেছি। আচ্ছা আচ্ছা, এই জন্য এটা হলো আমার ইয়ে বাড়ি আর মানে অরিজিনাল নানির বাড়ি। আর এই মসজিদে উনি নামাজ পড়ছেন ভাইজান, মানে চ্যালেঞ্জার ভাইজান এখানে নামাজ পড়ছেন, হ্যাঁ, এবং ছোটবেলাটা তার তো এখানেই কাটছে, ছোটবেলাটা এখানে বেশি না বেশি সময় কাটছে, হলো আপনার ওনার বাবা যে টিএনটিতে চাকরি করতো, টিএনটি ইয়েতে ঢাকা টিএনটিতে কাটছে, তারপর আবার মাঝখানে সে এখানে এসে ভর্তি স্কুলে ভর্তি হয়েছে আর কি, এই এখানে স্কুল যে ওই যে সামনে আমি দেখছিলাম যে ইয়ের দিকে, হ্যাঁ ওই যে এখানে একটা ব্যাংক আছে অগ্রণী ব্যাংক, ব্যাংকটার পাশে একটা স্কুল আছে, এটা তো অনেক আগের স্কুল, এটা অনেক আগের, এটা প্রায় 1900 কত সাল জানো, মানে লেখা আছে, লেখা আছে, আমি ওই স্কুলের ছাত্র কিন্তু আবারও এতটা মনে থাকে না আর কি, আমার বাবা এবং ওনার মার জন্মের আগে, আচ্ছা আচ্ছা, অনেক জন অনেক আগে। আর এটা আপনাদের পুরনো বাড়ি আর এটা নতুন বাড়ি, এই নতুন বাড়িতেই মৃত্যুর আগে, হ্যাঁ নতুন বাড়িতে থাকতেন, নতুন বাড়িতে উনি আয়েশা এখান থেকে মাছ ধরতো, এবং মৃত্যুর কয়েকদিন আগেও তিনি এখানে থাকে, তারপর আবার ঢাকায় হসপিটালে চলে গেছিল, আর ওখান থেকে মৃত্যুর পর আবার এখানে তাকে সাহিত করা হয়েছে, সমাহিত। এই মসজিদ আর এখানে হলো আমাদের, যেহেতু আমাদের যারা চিনে তারা কিন্তু সাদেক নামে চিনে না তাকে, সবাই চ্যালেঞ্জার হিসাবে নামে চেনে এবং এটাই তার খ্যাতি। আর আমি ওই নামটা ধরেই রাখি যেহেতু আপনার বড় ভাইজান, তো আমাদের যে অভিনেতা চ্যালেঞ্জার তার মামার বাড়ি, এটাই মামার বাড়ি, আর ভিতরে আমি আজকে আর গেলাম না, তবে শুধু গেট থেকেই আমি দেখাচ্ছি, তারা সবাই পর্দাশীল। আর এই বাড়িতেই উনি এখানেও বসছিলেন, এবং মৃত্যুর কিছুদিন আগেও তিনি তার, যেটা আমরা শুনতে পারলাম তার মামাতো ভাইয়ের কাছ থেকে, যে এখানেই তিনি মৃত্যুর কিছুদিন আগে মামির কাছে, মামিকে খুব ভালোবাসত, মামির কাছে চলে আসছে, এবং তার ওসিয়তনামায় তিনি বলে গিয়েছিলেন যে আমার মৃত্যুর পর যেন আমার আমাকে সমাহিত করা হয় আমার মায়ের পাশে। তো এই হলো আমাদের মরহুম চ্যালেঞ্জারের মামার বাড়ি, আর
ছোটকালটা তার এখানেই কাটছে। আর এই পাশে মসজিদ, আমরা তার অজানা অনেক স্টোরি শুনলাম তার ভাইয়ের কাছ থেকে। আপনাকেও বসতে ভালো হইতো। না 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 বসবো না, আপনি আসছেন একটা জিনিস করতে কিন্তু আমি কোনো ই করতে না 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 কিছু চকে ছিলাম তো কাজে ছিলাম না। ঠিক আছে, হ্যাঁ পাইক পরা যায় মসজিদ পাশে একটা বাড়ি দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, সর্বপ্রথম মানে যে স্কুলের সাথে যে সোনালী ব্যাপারে মালিক সোনালী জিতলে ড্যাম সর্ব সর্বপ্রথম ওনা, এটা তাদের গ্রামের বাড়ি। আর ওখানে যে দেখলাম যে এটা কি পড়া লাগছিল কোনো কিছু বড় একটা হসপিটাল বন্ধ কেন করলো? তারপর স্টপ, মানে হাসপাতাল করার ই ছিল। এটা করলে তো মনে হয় আপনাদের সবারই উপকার হতো। আবার পড়তে থাকে না না, ভাড়া টাড়া দিয়ে স্বর্ণ। হ্যাঁ, তারপরে আবার আপনাদের মসজিদে আরো আরো বিশাল উন্নয়ন হতো। উনি এটা করলে তো এটা মনে হয় আরো ভালো করে ওনার ডিজাইনে, উনি নিজে ডিজাইন করছেন তাই না? মাশাআল্লাহ, ভিতরে কোনো পিলার নাই। হ্যাঁ, সুন্দর মসজিদেরটা তো আমি লোভ সামলাতে পারলাম না, কারণ আমি আমার আল্লাহ কোনো পিলার নাই, উপরে বিম, সব বিম উপরে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু যাই তাহলে ওদিকে, আমাদের সাদেক মানে চ্যালেঞ্জার সাহেবের কবর সামনে। ঠিক আছে, আমরা একটু সামনের দিকে যাই।